আসসালামু আলাইকুম দর্শক, এতদিন পরে থামিমা বক্কানি মা হয়েছেন, আজকে ডিমটা ফাটি গিয়ে পুত্র সন্তানের জননী হয়েছেন। দর্শক, থামিমা বক্কানির ডিমটা ফাটতে এতদিন লাগলো কেন, আজকে থামিমা বক্কানির ডিমটা ফেটে নাকি পুত্র সন্তান হয়েছে। এখন সে থামিমা বক্কানি পুত্রের সন্তানের জননী হয়েছে। তো ভাই বাবা যাই, এতদিন যে লাগলো, ভাই আমি মিশা কইতেছি না, এই যে দেখেন যমুনা টিভির রেফারেন্স, এই যে দেখতে পারছেন যমুনা টিভি রেফারেন্স। তো বিষয়টা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি। ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিয়ের আলোচনা সমালোচনা ছিল অনেকেরই, বিতর্ক গড়িয়েছে আদালত পর্যন্ত, জট এখনও ছাড়েনি। তো এর মধ্যে সুখবর দিয়েছেন নাসির তামিমা পুত্র সন্তান জন্ম দিয়েছেন নাসিরের স্ত্রী, অবৈধ স্ত্রী। তো গত 8ই এপ্রিল ভূমিষ্ঠ হলেও সোমবার 18ই এপ্রিল বিষয়টি প্রকাশ এসেছে। বাবা যাই, এতদিন কেন গোপন রাখলো। তো আরও শুনুন কি লিখেছেন যমুনা টিভির রেফারেন্স। এর আগে গত 25ই ফেব্রুয়ারি সংসারের নতুন অতিথি আসার খবর সামনে আনেন এই দম্পতি। তামিমার বেবি শাওয়ারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নাসির। সেই তামিমার গলায় একটি ব্যানারের লেখা ছিল উমা, নাসিরের হাতে লেখা ছিল বাবা। সন্তানের কথা আদালতকে জানিয়েছেন এই দম্পতি। অবশ্যই সন্তানের বৈধতা নিয়ে শুরু হয়েছে প্রশ্ন। তো নিজের নতুন করে এই পরিচয়কে দমে উদযাপন করেছেন তারা। প্রসঙ্গ, 2021 সালে 14ই ফেব্রুয়ারি রাজধানী উত্তরায় একটি রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। পরে তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা করেন তার আগের স্বামী রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন তাকে ডিভোর্স না দিয়ে তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন। এই মামলায় আত্মসমর্পণের পর জামিনও পান নাসির তামিমা। তো দর্শক, নাসির তামিমার যে বাবা মা হয়েছেন সেটা কিন্তু তারা গোপন রেখেছিল। নাসির তামিমা এই অবৈধ বিয়ের সব কিছু প্রমাণও মিলেছে, তারা যে অবৈধ সন্তান ধারণ করে বর্তমানে ভূমিষ্ঠ করলো, এটাই এখন সাধারণ জনমনের বিভিন্ন রকম প্রশ্ন তৈরি হয়েছে। তো এখন রাকিব হাসানের নিশ্চুপ, নাসির তামিমাও বিগত কয়েকদিন ধরে নিশ্চুপ ছিলেন, এখন আবারও নতুন করে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছেন। তো নতুন করে হয়তো বা রাকিব হাসান এই মামলার অগ্রগতি কতটুকু এগিয়েছেন সেটা বলবেন। এখন নাসির তামিমা যেহেতু অবৈধ বাচ্চা বাবা মা হয়েছেন, তো এটা নিয়ে আরও কী কী হয় সামনে আমরা আরও অনেক কিছু দেখতে পাবো। দর্শক, এই বিষয়ে যদি নতুন কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।